হ্যালো গাইসো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ডুটেল পয়েন্ট তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে রয়েছে কারণ আজকে আমরা গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইনস্টিটিউট সমস্ত কলেজের বিষয়ে আজকে এই ভিডিওতে বলবো কারণ আমার কাছে অনেক কোয়েশ্চেন আসছে দাদা আমি এই কলেজ পেয়েছি দাদা আমি এই গভর্নমেন্ট কলেজ পেয়েছি দাদা আমি এই প্রাইভেট ইনস্টিটিউট পেয়েছি দাদা আমি এই ইউনিভার্সিটি পেয়েছি তো ওই ইউনিভার্সিটির ব্যাপারে আমাকে ডিপলি বলো ঠিক আছে ওই ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার বলো ওই ইউনিভার্সিটি একটু দেখাও যে কেমন ধরনের ফেসিলিটি প্লেসমেন্ট কেমন গিয়েছে ওকে ফি স্ট্রাকচার কেমন আছে তো সমস্ত ইনফরমেশান তো একটা ভিডিও দেওয়া অসম্ভব ব্যাপার তাই না তো আমি তোমাদের একটা শর্টকাট বলে দেবো সেখানে যে তোমরা অবশ্যই দেখতে পাবে সমস্ত কলেজ ইনফরমেশান ঠিক আছে সমস্ত জেনুইন ইনফরমেশান এবং তোমাদের কি কি করতে হবে সেটা অবশ্যই তোমরা এই ভিডিওতে দেখে নেবে ঠিক আছে আমি এটা যেটা খুলে রেখি সেটা হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে দেখবে এর ফুল অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে ল্যান্ডমার্ক পেয়ে যাবে জিপিএস পেয়ে যাবে ওয়েবসাইট জেনুইন ওয়েবসাইট পেয়ে যাবে অ্যাডমিশন ইনচার্জের নাম্বার পেয়ে যাবে এবং একটা ভিডিও ফুটেজ পেয়ে যাবে কলেজের ঠিক আছে এবার একটা নিচে আসি আমি একটু সেখানে দেখবে একাডেমিক ডিটেলস লেখা থাকবে কটা সিট ফাঁকা থাকে ওকে এবং বেসিক ইনফ্রাস্ট্রাকচার লেখা থাকে কী কী ইনফ্রাস্ট্রাকচার মানে ক্লাসরুম লাইব্রেরি ল্যাবরেটরিজ ওকে ফেসিলিটি স্পোর্টস ফেসিলিটি কেমন আছে গার্লস কমন রুম বয়েজ রুম এই ওয়ার্কশপ কেমন সব কিছু দেখতে পাবে ঠিক আছে নেক্সট আমরা আসি নিচে সেটা হলো যে ফি স্ট্রাকচার ফি স্ট্রাকচার তোমরা কেমন পাবে সেই কলেজে দেখে নেবে এভাবে প্রতিটা কলেজে যে কলেজে তুমি পড়ো না কেন সেই কলেজে যেয়ে তুমি অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবে ঠিক আছে তারপরে তোমরা কি করবে সেটা আমি বলছি একটু পরে প্লেসমেন্ট রেকর্ড আছে কি কি প্লেসমেন্ট রেকর্ড তোমরা ওই মানে লাস্ট থ্রি ইয়ার্সে চলছে ওকে হাইলাইটসগুলো ভালোভাবে পড়ে নেবে কী কী হাইলাইটস দেওয়া থাকে আর কিছু কিছু ইমেজ লাস্টে প্রোভাইড করা থাকে ওকে এবং তিনটে লিঙ্ক জেনারেট থাকে তিনটে লিঙ্কে তোমরা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে কারণ একটা অ্যাডমিশান নেবে আর সেই কলেজের ব্যাপারে তুমি ভালো করে জানবে না এটা তো হয় না না তো আমি একটা সিঙ্গেল লিঙ্ক তোমাকে প্রোভাইড করবো সেই লিঙ্কে যে তোমরা কীভাবে সমস্ত কিছু ইনফরমেশান দেখবে এবং জেনুইন কিনা সেটা নিজে থেকে বিচার করবে ওকে তো এটা হলো সিঙ্গেল একটা লিঙ্ক এই লিঙ্কটা তো so, এটা WBJB বি জেইবি অফিসিয়াল ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে পার্টিসিপেটিং ইনস্টিটিউট ওকে এখানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সিক্সটি সেভেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এখানে দেখবে ওয়েবসাইট তো এইখানে ভিউয়ে ক্লিক করবে তো এই অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েবসাইট মানে রিয়েল ওয়েবসাইটে চলে যাবে এটা ব্রিফ ইনভো মানে যে এর ব্যাপারে কিছু ব্রিফলি তোমাকে বলা হবে যে হ্যাঁ এর এতটা ফিস আছে চলছে প্লেসমেন্ট কেমন রেকর্ড আছে ওকে তো সমস্ত ইনফরমেশন এখান থেকে জানতে পারবে তোমার দেখাও টেনশন নেই আর এটা এ লিগ মানে একটা ভিডিও ফুটেজ দেখানো হবে যে সেই কলেজটা আদেও কেমন কলেজ তোমরা দেখতে পাবে ওকে নিচে আসি সিক্সটি টোটাল প্রাইভেট কলেজ আছে তো যে কলেজে তোমরা পেয়েছো সেই কলেজের ব্যাপারটা তোমরা অবশ্যই এখানে যে দেখে নেবে নিচে আসা যাক নিচে এটা হলো স্ট্যান্ড অ্যালোন প্রাইভেট ইউনিভার্সিটি ওকে ফার্মেসি ওকে ফার্মেসি কলেজ এটা নাইনটিন কলেজ আছে তো তোমরা দেখে নেবে এটা অ্যান্ড নিচে আছে স্টেট গভর্নমেন্ট কলেজ ওকে ইঞ্জিনিয়ারিং কলেজ কোচবিহার আছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে গভর্নমেন্ট কলেজ অফিস টেক্সটাইল টেকনোলজি বহরমপুর এটা শ্রীরামপুর আছে সেরামিক আছে ওকে জলপাইগুড়ি কল্যাণী পুরুলিয়া সব আছে তোমরা এখানে দেখে নেবে ভিউ এটা হচ্ছে ওয়েবসাইটের ওকে এটা হলো ব্রিফলি ইনফো অ্যান্ড এটা হলো কি একটা ভিডিও ফুটেজ যেটা তোমরা দেখতে পাবে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি আমি সবসময় দেখানোর পর দেখিয়ে দিচ্ছি এটা হলো স্টেট গভর্নমেন্ট ফার্মেসির জন্য এটা স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ খান চৌধুরী কলেজের ওকে আর এটা হলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি এটা বলে মানে স্টেট ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি বিধানচন্দ্র যাদবপুর কাজী নজরুল মৌলানা ওকে সমস্ত কিছু ইনফরমেশন আমার দেওয়া আছে অ্যান্ড এটা লাস্টের প্রাইভেট ইউনিভার্সিটি নটার প্রাইভেট ইউনিভার্সিটি ওকে তো আমি ফর এক্সাম্পল আমি কল্যাণের ব্যাপারটা দেখাই তো কল্যাণে এটা ওয়েবসাইট তুমি এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে কল্যাণের ওয়েবসাইটে চলে যাবে এটা হচ্ছে কল্যাণের অফিসিয়াল ওয়েবসাইট ওকে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট গেলো সেকেন্ডে কি আছে ব্রিফলি ইনফো মানে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশান তারা পেয়ে যাবে যেমন হচ্ছে তার অ্যাডমিশান ইনচার্জ নাম্বার যারা যারা নাম্বার পাচ্ছ না কোনো কলেজে যারা আমি কনট্যাক্ট করতে পারছি না তারা এইরকমভাবে কনট্যাক্ট করবে ঠিক আছে আর এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে সেই কলেজে কীভাবে যাবে অ্যাড্রেসটাও ফলো করবে এবং অ্যাডমিশন ইনচার্জ যেটা আছে তার সাথে কথা বলে নেবে কী কী তারা লাগবে ওকে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা আমি একটু পরে বলছি আমি দেখিনি আগে তো এটা সেম দেখো একাডেমিক ডিটেলস বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফি স্ট্রাকচার প্লেসমেন্ট রেকর্ড কেমন আছে হাইলাইটস কি কী আছে আর কিছু ইমেজ ওকে তো এবার যেটা আমি টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা আমি বলে রাখি সেটা হলো যে এখানে যে যে ফি স্ট্রাকচারগুলো দেওয়া আছে সেই ফি স্ট্রাকচার হয়তো এইট্টি পার্সেন্ট থেকে 90 পার্সেন্ট ম্যাচ করবে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু কিছু কিছু প্রাইভেট কলেজের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ সমস্ত হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে বাট প্রাইভেট কলেজের জন্য কিছু কিছু ফি স্ট্রাকচার ম্যাচ করবে না তারা বাড়িয়ে বলবে ঠিক আছে তো সেই কলেজে তুমি যখন সেই কলেজে পড়ছো সেই কলেজের সাথে কন্ট্যাক্ট করবে অ্যান্ড বলবে ডাব্লু বি পোর্টালে আমি দেখলাম আপনাদের ফোর্টি ফাইভ থাউজেন্ড পার সেমিস্টার লেখা আছে আর আপনি সেভেন্টি থাউজেন্ড পার সেমিস্টার কেন চাইছেন এটা তো ঠিক নয় না তো এই প্রুফটা তোমরা তোমাকে দেখাতে পারো তো পিডিএফটা ডাউনলোড করে নিয়ে যেয়ে মানে যে এইরকম যে পিডিএফটা তোমরা পাবে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে যেয়ে তাদের দেখাবে যে ফি স্ট্রাকচার কেন আপনি বেশি বলছেন ওকে অবশ্যই কিন্তু এই কাজটা করে রাখবে এবং তাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো সমস্ত ইনফরমেশান আশা করে দিতে পেরেছি কোনো প্রবলেম নেই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন বাই টেক কেয়ার